প্রার্থী ঠিক করতে গিয়ে দক্ষিণবঙ্গে নানা এক্সপেরিমেন্ট করলেও উত্তরবঙ্গে রক্ষণশীলই থাকছে বিজেপি। দলটির রাজ্যস্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে। আলিপুরদুয়ারে বর্তমান সাংসদ জন বার্লাকে আবার টিকিট দেওয়ার তথ্য মিলেছে সেখানে। এই ভাবনাতে রয়েছে বিজেপির ব্যাকফুটে খেলার ছাপ, মনে করেন অনেকেই। কিন্তু এবার বার্লাবাবু পারবেন কি, সন্দেহ আছে পর্যবেক্ষকদের। পর্যটকের চোখে অপরূপ উত্তরবঙ্গের চা বাগান, পাহাড়ি ঢালে মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোরা আজও গাইতে দেখা যায় সিনেমা প্রেমীদের। এমন চা বাগান ঘেরা সুন্দরের আবাস এরাজ্যের লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। আর এই চা শ্রমিকদের সুখ দুঃখ হাসি কান্নাতেই জড়িয়ে রয়েছে লোকসভা কেন্দ্রটির জয় পরাজয়। পাঁচ বছর আগে এই কেন্দ্রে ধামাকা জয় পেয়েছিল বিজেপি, প্রার্থী ছিলেন জন বার্লা। 2019 আলিপুরদুয়ারের সাতরাহন, গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন দশরথ তীরকে, বিজেপি দাঁড় করিয়েছিল জন বার্লাকে। আরএসপি তথা বামফ্রন্টের প্রার্থী ছিলেন মিলি ওরাও। কংগ্রেসও প্রার্থী দায় দাঁড়িয়েছিলেন মোহনলাল বসুমাতা। ভোটে বিজেপির বার্লা পেয়েছিলেন প্রায় 54% ভোট। দ্বিতীয় স্থানে থেকে তৃণমূলের মিলেছিল 37% সমর্থন, বামেরা 4% ও কংগ্রেস জোটাতে পেরেছিল 2% ভোট। বিজেপি প্রার্থী জন বার্লা জিতেছিলেন 244,000 ভোটের ব্যবধানে। লোকসভা কেন্দ্রটিতে আলিপুরদুয়ার জেলার 5টির সবকটি বিধানসভা আসন রয়েছে, পাশাপাশি কোচবিহার জেলার 1টি ও জলপাইগুড়ি জেলার 1টি কেন্দ্র রয়েছে। আলিপুরদুয়ার বিধানসভা ভোটে বিজেপির জয়। কোচবিহার জেলার তুফানগঞ্জ, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি বড় জয় পায় 7টি বিধানসভা কেন্দ্রেই। আদিবাসী ও চা শ্রমিকদের সমর্থনেই এহেন জয় পেয়েছিল কেন্দ্রের শাসক দলটি। ইতিমধ্যেই তিস্তা তোর্সা দিয়ে বয়ে গেছে অনেক জল। চা বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নানা কর্মসূচি নিয়েছেন। এসবের ফলে চা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া সমস্যার অনেকটাই মিটেছে, তারা খুশি। কালের প্রভাবে বিজেপির রথের চাকাও মাটিতে বসে গেছে খানিকটা। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন জন বার্লা এলাকার জন্য যা যা করবেন বলেছিলেন, করেছেন তার সামান্যই। তাই 2019-এর গল্প এখন অচল, লিখতে হবে নয়া কাহিনী। তাও বিজেপি কেন বেছে নিচ্ছে সেই বার্লাকেই? বিজেপি নেতাদের একাংশের ধারণা, সাংসদ হওয়ার পরেও জন বার্লা সাধারণ খেটে খাওয়া মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গেছেন। তাঁর এই জনসংযোগই বার্লার পক্ষে যেতে চলেছে, তিনি পেতে চলেছেন গেরুয়া দলটির টিকিট, এমনই স্পষ্ট ইঙ্গিত মিলছে। এই কেন্দ্রে বাম ভোট তলানিতে পৌঁছেছে, কংগ্রেস প্রায় নিরুদ্দেশ, লড়াই মুখোমুখি তৃণমূল বনাম বিজেপি। এবার এই দ্বৈরথে চা বাগানের কাঞ্চা কাঞ্চিরা পদ্ম ফুলেই থাকেন নাকি বেছে নেবেন ঘাস ফুল, সেটাই দেখার। কলকাতা টিভি।